এবার প্রাক্তন স্বামীর বিয়ের খবর পেয়ে সংবাদ মাধ্যমের কাছে পিঙ্কি বলেন, দুজনকে খুব সাধুবাদ জানাই যে ফাইনালি তারা সাহস জোগাড় করে বিয়েটা করেছেন। পিঙ্কির এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন এবার শ্রীময়ী। শ্রীময়ী বলেন যে আমার স্বামীর জীবনে অতীত, আমি তার কাছ থেকে আমার সম্পর্কে কোনো মন্তব্য গ্রহণ করতে নারাজ। আনন্দবাজারকে তিনি বলেছেন, আমি কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি কোনো সাহসিকতা দেখানোর জন্য নয়, যারা কাঞ্চনকে ছেড়ে গেছেন তারা নিজেদের মতো করে ভালো থাকুক, দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না। তবে এ বিষয়ে কাঞ্চনকে বললেন, তার মন্তব্য, আমি কাকে বিয়ে করব তার উত্তর আমার প্রাক্তনকে দেওয়ার প্রয়োজন মনে করি না। তিনি আরও বলেছেন, কোনো তৃতীয় ব্যক্তি আমার ভালো থাকা নিয়ে মতামত দিক তা একদম চাই না। কাঞ্চন পিঙ্কের একমাত্র ছেলে, ওর মায়ের কাছেই থাকবে। এই প্রসঙ্গে কাঞ্চনের মন্তব্য, একজন নাবালক ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে চেষ্টা করিনি। কাঞ্চন আরও বলেছেন, স্বামী ও বাবা হিসেবে যতটুকু করা যায় মা ও ছেলের জন্য ততটুকুই করেছি, মোটা অঙ্কের টাকা দিয়েছি, সেই টাকা দুজনের মধ্যে সমবর্তন হয়েছে। তিনি আরও বলেন, আমি আর পিছনে ফিরে তাকাতে চাই না। তো বন্ধুরা, কাঞ্চন ও শ্রীময়ের জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।